ডাচ বাংলা ব্যাংক? হ্যাঁ, ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের এই কার্ডটি নিয়ে কথা বলার জন্য আজকে এসেছি আমি। আমি অপূর্ব আছি আপনাদের সাথে আই এম অপূর্ব চ্যানেলের পক্ষ থেকে। আর আজকে আমাদের কথা বলার বিষয় হচ্ছে ডাচ বাংলার এই নেক্সাস কার্ডটি নিয়ে কথা বলার জন্য এসেছি। তো সবসময় তো ডুয়াল কারেন্সি কার্ড নিয়ে কথা বলি, তো ভাবলাম যে একটা সিঙ্গেল কারেন্সি কার্ড সম্পর্কে আপনাদের সাথে কথা বলা প্রয়োজন, কারণ এটি আমাদের কাছে থাকলে আমাদের অনেক উপকার হয়। কী কী উপকার হয় সেটি এখনই বলছি। সবার আগে বলে নিই, এটি হচ্ছে ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্কিংয়ের কার্ড, নেক্সাস কার্ড। এই কার্ডটি শুধুমাত্র ডাচ বাংলা এটিএম বুথে ব্যবহার করা যায়। টাকা রিচার্জ পদ্ধতি বিভিন্ন যে কোনো ব্রাঞ্চ থেকে, সিআরএম থেকে এবং যে কোনো এজেন্ট ব্যাঙ্কিংয়ের এজেন্টের কাছ থেকে এটাতে টাকা রিচার্জ করা যায়। তো ব্রাঞ্চ এবং সিআরএম থেকে টাকা রিচার্জ করলে আপনার জন্য কোনো ফি কাটছে না, কিন্তু দেখা গেলো যে আপনার অ্যাকাউন্টটি হচ্ছে ময়মনসিংয়ের এজেন্ট থেকে খোলা। আপনি যদি ঢাকা থেকে এটাকে করেন তাহলে আপনার হাজারে হয়তো 2 টাকা করে কেটে রাখবে, 30,000 টাকায় হয়তো এই তো 50-60 টাকা বা 112 টাকার মতো খরচ যায়। হাজারের 4 টাকা খরচ যায়, 2 টাকা না, সরি ভুল বলেছি, হাজারের 4 টাকা খরচ যায় টাকা পাঠালে। এটা হচ্ছে ফ্যাক্ট। এজেন্ট যদি এজেন্ট থেকে পাঠান, কিন্তু যদি ব্রাঞ্চ এবং সিআরএম ইউজ করেন তাহলে আপনার কোনো টাকাই খরচ হয় না, একদম ফ্রি। আর এটার ইস্যু চার্জ প্রথম বছর একদম ফ্রিতে, দ্বিতীয় বছর থেকে এতদিন ছিল 260 টাকা, এখন ওই দিন দেখলাম ওয়েবসাইটে 460 টাকা করেছে এটার ইয়ারলি চার্জ। যাই হোক, তো বলছি এই কার্ডের কী কী ফেসিলিটি আছে। এই কার্ডটি হচ্ছে একটি বায়োমেট্রিক অ্যাকাউন্টের বিপরীতে কার্ড। আপনি একটি অ্যাকাউন্ট নাম্বার পাচ্ছেন, অ্যাকাউন্ট বায়োমেট্রিকটা কেন বললাম, ওই অ্যাকাউন্টে আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাটাচ থাকে। তো আপনি দেখা গেলে কোনো কারণে কার্ড হারিয়ে ফেলেছেন, কার্ডের পিন ভুলে গিয়েছেন বা যে কোনো কিছু, তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, এই কার্ডের টাকাটি আপনি আপনার ফিঙ্গার দিয়ে তুলতে পারেন যে কোনো এজেন্টের কাছ থেকে। আর সবচেয়ে বড় কথা, এই অ্যাকাউন্টে কোনো টাকা রাখতে হয় না, অনলি 10 টাকা রাখলেই হয়। 10 টাকা রাখলে হয় বলতে, মানে 10 টাকা হচ্ছে আপনার ব্লক মানি। ডাচ বাংলা অন্যান্য কার্ডে তো, অন্যান্য অ্যাকাউন্টে তো 500 টাকা রাখতে হয়, এই কার্ডে অনলি 10 টাকা রাখলেই হয়, এর চেয়ে বেশি একটা টাকাও রাখতে হয় না, 10 টাকাই যথেষ্ট। 10 টাকা আপনার ব্লক মানি থাকে, এছাড়া 10 টাকা রেখে আপনি পুরো টাকাটা তুলে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই কার্ডটি একদমই ফ্রিতে পাওয়া যায় প্রথম বছর। আমি 2 বছর যোগ ব্যবহার করছি এখন পর্যন্ত, আমার কাছ থেকে কোনো চার্জ কাটে নাই। তো সেই ক্ষেত্রে বলছি যে এই কার্ডটি একদমই ফ্রিতে ব্যবহার করা যায়। এবং এই কার্ডটির রিপ্লেসমেন্ট ফি হচ্ছে, আমি লাস্ট যখন রিপ্লেস করেছিলাম তখন ছিল 260 টাকা, তো এখন হয়তো রিপ্লেসমেন্ট ফিটাও বেড়েছে, নট শিওর। এই হলো কথা। আর এই কার্ডটি কীভাবে পাবেন? হ্যাঁ, এই কার্ডটি করার জন্য আপনাকে একটা ডাচ বাংলা এজেন্ট ব্যাঙ্কিং খুলতে হবে, এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট খুলতে হবে। তো এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্ট আপনি কীভাবে খুলতে পারেন? এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টটা খোলার জন্য আপনাকে যে কোনো এজেন্টের এখানে গেলেই হবে, সেখানে গিয়ে একটি KYC ফর্ম পূরণ করতে হবে। ডকুমেন্ট লাগবে হচ্ছে আপনার 1 কপি ছবি, সরি আপনার 2 কপি ছবি, নমিনির 1 কপি ছবি, আপনার 1 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি, নমিনির 1 কপি ভোটার আইডি কার্ডের ফটোকপি, বাসার বিদ্যুৎ বিলের কপি, আপনি যেই প্রফেশনে আছেন সেই প্রফেশনের একটি কাগজ। যদি কিছুই না করেন তাহলে একটি স্যালারি ক্লিয়ারেশন দিলেই হয়ে যাচ্ছে। তার 7 দিন পর নিকটস্থ যে কোনো ফাস্ট্যাগ থেকে আপনি এই কার্ডটি নিতে পারছেন, অথবা আপনার এত কিছু করতে হচ্ছে না, রাস্তায় যখন চলবেন তখন দেখবেন 2 মিনিটে অ্যাকাউন্ট খুলুন, এটিএম কার্ড ফ্রি। হ্যাঁ, আসলে এই অ্যাকাউন্টটি খুলতে 2 মিনিটই লাগে, সাথে সাথে আপনি অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাচ্ছেন এবং লেনদেন করতে পারছেন, সাথে এটিএম কার্ডটিও ফ্রি। রাস্তাতে ডাচ বাংলার প্রচুর ক্যাম্পেইন চলে, আপনি সেখান থেকেও এই কার্ডটি, এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। তো এজেন্ট ব্যাঙ্কিং এবং বায়োমেট্রিক, এটা হচ্ছে এক ধরনের এজেন্ট ব্যাঙ্কিং এবং বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্বলিত। আপনার ফিঙ্গার দিয়ে এটি অ্যাডজাস্ট করা থাকে, যার কারণে আপনি ফিঙ্গার দিয়েও এই কার্ড থেকে টাকা তুলতে পারবেন। এই ছিল হচ্ছে এই কার্ড নিয়ে কথা। এই কার্ডটি নেক্সাস পেতে ব্যবহার করতে পারবেন, নেক্সাস পেতে ব্যবহার করে আপনি NBPS করতে পারবেন, ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। এই কার্ডটি ব্যবহার করে আপনি ডাচ বাংলার যে কোনো, হ্যাঁ সরি, ডাচ বাংলার ওই কোর অ্যাকাউন্ট যেগুলো ওইগুলোতে আপনি টাকা পাঠাতে পারবেন না সিআরএম থেকে, কিন্তু সিআরএম থেকে অ্যাকাউন্ট টাকা পাঠানোর জন্য আসলে কার্ড ব্যবহার করতে হয় না। আপনার ভোটার আইডি কার্ড এবং নাম্বার থাকলেই আপনি সিআরএম থেকে যে কোনো এটিএম বুথে, যে কোনো কার্ডে, সরি, যে কোনো অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারছেন। এই ছিল এখন পর্যন্ত ডাচ বাংলার এই নেক্সাস শপিং কার্ড নিয়ে কথা। তো বিদায় নিচ্ছি আমি আপনাদের কাছ থেকে, দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো সময়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।